এখানকার যে অঞ্চল প্রধান শ্রী নারায়ণচন্দ্র দাস মহাশয় থাকে, আমরা আজকে জেনে নেবো বিশেষ কি কারণে আজকে এখানে হচ্ছে এবং কতজন ডোনার এখানে কতজন ডোনার আছেন এবং আপনাদের যে কর্মসূচি পুরো বিষয়টা যদি একটু আমাদের সামনে তুলে ধরে। আমাদের মূলত হচ্ছে আমাদের রানাঘাট সাংগঠনিক জেলার INTTUC-র সভাপতি ছিলেন দেবাশিস গাঙ্গুলী। তিনি বর্তমানে মাদার তৃণমূল কংগ্রেসের রানাঘাট সাংগঠনিক জেলার সভাপতি। তিনি ঠিক করেছিলেন যে হাজার শ্রমিকের রক্তদান কর্মসূচি, আমাদের ইতিমধ্যে 1800 শ্রমিকের রক্তদান কর্মসূচি হয়ে গেছে, এটা শেষ কর্মসূচি আমাদের এই সিঙ্গা নওগাঁ 2 নম্বর অঞ্চলে, এই সিঙ্গা PSC-তে আমাদের শেষ কর্মসূচি। এখানে আমাদের নেতৃত্ব দিলীপ মণ্ডল তার স্মৃতির উদ্দেশ্যে আমরা আজকের এই হরিণগেলা ব্লক INTTUC-র নেতৃত্বে আমরা এখানে রক্তদান শিবির করছি। আমাদের মূলত উদ্দেশ্য হচ্ছে মানুষের রক্তের যে সমস্যা, একটি মনুষ্য রুগী তার রক্তের জন্য তার জীবন রক্তের যে সমস্যা সেটাকে মেটানোর জন্য, রক্তের ঘাটতিটাকে মেটানোর জন্য এই ধরনের উদ্যোগ আমরা নিয়েছি সারা রানাঘাট ডিভিশন মিলে। আপনারা জানতে পারলেন এই মুহূর্তে আমাদের নবকরা 2 নম্বর অঞ্চলের প্রধান শ্রী নারায়ণচন্দ্র দাস মহাশয় থেকে আমরা এই এখানকার যে বিরাট রক্তদান শিবির সেই রক্তদান শিবির সম্পর্কে আমরা সমস্ত বিষয়টা উনি তুলে ধরেছেন। ধন্যবাদ নারায়ণচন্দ্র দাস মহাশয়। নবরূপটা 2 নম্বর অঞ্চলের সিঙ্গা গ্রামে আজ স্বর্গীয় দিলীপ মণ্ডল মহাশয়ের স্মৃতি উদ্দেশ্যে আজ এখানে এক ব্লাড ডোনেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়। আজকে আমরা এই যে একজন ব্লাড দান করেছেন তারই সাথে আজকে কথা বলে নেবো। আচ্ছা, আপনার নাম? ইমরান হোসেন। হ্যাঁ, ইমরান হোসেন। আচ্ছা, আজকে আপনি যে এখানে ব্লাড দিয়েছেন, তো এই যে আপনি আজকে ব্লাডটা দিয়েছেন এই বিষয়ে আজকে আপনি ব্লাড কেন দিয়েছেন? মুমূর্ষু রোগীদের যে উপকার এতদিন, যে উপকার মানে পরে যে কন্ডিশান থাকবে যাদের রোগীদের ব্লাডের কম বেশি হয় না, যারা রবুল এখানকার ব্লক INTTUC-র সভাপতি রবুল রহমানের উদ্যোগে এই ব্লাড ডোনেশন ক্যাম্প, তার নেতৃত্বে এই ব্লাড ডোনেশন ক্যাম্প আমাদের রাখা হয়েছে। আমরা রক্ত ডোনেট করেছি রোগীদের, বিভিন্ন রোগীদের অনেকে রক্ত পায় না, তাদের উদ্দেশ্যে রক্তদান। আচ্ছা, এখানে আজকে কতজন ডোনার আছে সেটা বলতে পারবো না, ডোনার প্রচুর আছে, ডোনার অনেকেই আছে, কতটা আছে সেটা বলতে পারবো না। এরকম একটা মহৎ উদ্দেশ্যে রক্তদান করে কেমন লাগছে? খুব আনন্দিত, আমি খুব খুশি, প্রত্যেকের করা উচিত এটা, কেন ভবিষ্যতে রক্তদান কারোর জীবন দান। আজকে আমি রক্তদান করছি, আরেকজনের জীবন বাঁচবে, কোনো মুমূর্ষু রোগী আরেকজন করলে আরেকজনের জীবন বাঁচবে। আমার অঞ্চলের সিঙ্গা গ্রামে INTTUC-র উদ্যোগে যে রক্তদান স্বর্গীয় দিলীপ মণ্ডল মহাশয়ের স্মৃতি উদ্দেশ্যে রক্তদান শিবিরে উপস্থিত আমাদের এখানে দেবাশিস গাঙ্গুলী মহাশয় আছেন, নদিয়া জেলা দক্ষিণ শাখা সংগঠনের নেতা শ্রী দেবাশিস গাঙ্গুলী মহাশয়। আমরা তার থেকে জেনে নেবো যে আজকের ঠিক এই যে মহৎ যে রক্তদান উৎসব সে বিষয়ে আমরা তার কাছে কিছু জানতে চাইব। হ্যাঁ, এটা নতুন করে কিছু বলবার নেই, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় সারা বাংলা জুড়ে প্রত্যেকটি স্তরে তৃণমূল কংগ্রেস, তার শাখা সংগঠন, মূল সংগঠন, বিভিন্ন স্তরে প্রতিদিন প্রতি মুহূর্তে রক্তদান শিবিরের আয়োজন করে থাকে। তারই সাথে সঙ্গতি রেখে এখানে আমাদের শ্রদ্ধেয় জননেতা প্রয়াত দিলীপ মণ্ডলের স্মৃতিকে স্মরণ করে এখানে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এবং স্বেচ্ছায় দেখছেন অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে সকলে রক্তদান করতে এগিয়ে এসেছে। মহতি উদ্যোগ এবং আমাদের এই জেলা জুড়ে বিভিন্ন জায়গায় রক্তদান শিবিরের আয়োজন চলছে। দাদা, আজকে কতজন ডোনার এখানে? হ্যাঁ, এখানে আজকে কতজন ডোনার রয়েছে? এখানে ইতিমধ্যেই তো 60 জনেরও মতো নাম লেখানো হয়ে গেছে, 120 জন রক্তদান করবেন এখানে, এরকমই লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। হয়তো সেটা ছাড়িয়ে যেতে পারে, তবে ক্যাপাসিটির ব্যাপার আছে, তো হয়তো 120 জনের বেশি নেওয়া সম্ভব হবে না, 120 জন মতো দান করবেন।
ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ দেবাশীষ গাঙ্গুলী মহাশয়কে এবং উপস্থিত আছেন আপনারা দেখতেই পাচ্ছেন। এখানকার যে রক্তদান শিবিরের যে আয়োজন করেছে এই আয়োজনে আমি আমি বলবো ক্যামেরাম্যানকে পুরোটা দেখিয়ে দিতে। এখানে যে বিষয়টা, এখানে প্রত্যেকটা প্রাঙ্গণে প্রত্যেকটা জায়গায় প্রচুর মানুষ এখানে সমাগম হয়েছে এবং এই মহৎ উৎসবে সবাই সামিল হয়েছেন। এখানে উপস্থিত এখানকার বিএইচএমও এবং অঞ্চল প্রধান, এখানে উপস্থিত আছেন মেডিকেল অফিসার, ব্লক মেডিকেল অফিসার এবং উপস্থিত আছেন নারায়ণচন্দ্র দাস মহাশয় সহ থেকে শুরু করে সকলেই আছেন। ধন্যবাদ। এই রক্তদান শিবির প্রাঙ্গণে আমরা পেয়েছি বিদ্যুৎ রায় এই মুহূর্তে আমাদের সাথে মেডিকেল অফিসার। আমরা ওনার কাছে জেনে নেব যে আজকের এই মহৎ উৎসবে যে রক্ত, এই রক্তদান সম্পর্কে, এই রক্তদান আমাদের অ্যাকচুয়ালি এই মুহূর্তে রক্তর কতটা ঘাটতি এবং এই রক্তদানের মধ্যে দিয়ে ঠিক মানুষের কাছে তার যে যে প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনীয়তা কি দিন দিন বাড়ছে না কমছে, এই মুহূর্তে আরও কত প্রয়োজন রক্তের, বা এই মহৎ যে রক্তদান শিবিরগুলো করা হচ্ছে তাতে করে কতটা রক্তের যে প্রয়োজনীয়তা সেই প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা একটু জেনে নেব। অ্যাকচুয়ালি রক্তই তো মানুষের সার বলা যায়, আর সেভাবে যদি মেডিকেল সায়েন্সে বলেন বোঝানো যায় যে রক্তর মাধ্যমেই কিন্তু আমাদের যে খাবার, রক্তের যে হিমোগ্লোবিন থাকে সেই হিমোগ্লোবিনের মাধ্যমে আমাদের রক্তের শরীরের অক্সিজেনটা পৌঁছায়। আমরা যে খাবারগুলো খাই সেই খাবার থেকে যে তাপশক্তি তৈরি হয় সেই তাপশক্তি তৈরিতে হিমোগ্লোবিন খুব হেল্প করে, কারণ হিমোগ্লোবিনটা হচ্ছে আমরা যে অক্সিজেনটা নিই অক্সিজেনটা সেলের মধ্যে পৌঁছে দেয়। অক্সিজেনটা সেলের মধ্যে পৌঁছালে তবে সেই আমাদের খাবারটা ভেঙে তাপশক্তি তৈরি হবে, আমরা শক্তি পাবো। রক্তই যদি শরীরে না থাকে তাহলে মানুষের তাপশক্তি, দেখবেন অনেকের রক্ত মরা লোকের কি শরীরে তাপশক্তি থাকে, কেন ঠান্ডা হয়ে যায়, কারণ তার রক্তের সার্কুলেশনই বন্ধ হয়ে গেছে, কারণ তার শরীরে যে অক্সিজেনের মাধ্যমে যে শরীরের যে খাবার থেকে যে তাপশক্তি তৈরি হয় সেটাই নষ্ট হয়ে গেছে, সার্কুলেশন বন্ধ হয়ে গেছে। তো আরেকটা কথা বলবো যে রক্তের ভূমিকা অসীম। হ্যাঁ, রক্তের ভূমিকা, রক্তের মধ্যে যে আমাদের কণিকা, শ্বেতকণিকা, লোহিত কণিকা এগুলো থাকে, তো শ্বেতকণিকা হচ্ছে রক্তের ইমিউনিটি মানে প্রতিরোধ শক্তি তৈরি করে, ব্যাকটেরিয়া ভাইরাস থেকে আমাদের বাঁচায়। লিম্ফোসাইট নিউট্রোফিল এগুলো কী করে, শরীরের মধ্যে যদি কোনো ব্যাকটেরিয়া ভাইরাসের আক্রমণ হয় ওরা আমাদের শরীর থেকে ফুলকে প্রোটেক্ট করে। তো রক্তই যদি না থাকে তাহলে আমাদের শরীরে ব্যাকটেরিয়া ভাইরাসের আক্রমণ হবে, ঘন ঘন ইনফেকশান হবে। হ্যাঁ, সেজন্যই আর একটা জিনিস হচ্ছে যদি হঠাৎ করে রক্ত লস হয়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়েছে, কারো প্রসব করে পালিন, আমরা জানি অ্যাক্সিডেন্ট হলে প্রচুর রক্ত লস হয়, ব্লাড লস হয় ডেলিভারির সময়, মানে প্রসবের সময় প্রচুর ব্লাড লস হয়, তার জন্য কী হয় আমাদের রক্তের বিকল্প কিন্তু আমরা রক্তই, এ বাদে আমরা কিছু স্যালাইন হিমোক্সিল জাতীয় কিছু ওষুধ দিয়ে আমরা সাময়িকভাবে লোক মানে পেশেন্টকে বাঁচিয়ে রাখতে পারি, কিন্তু রক্তের বিকল্প যার ব্লাড লস হয়ে গেছে তার বিকল্প কিন্তু রক্ত, সেজন্যই এই রক্ত মানে আমাদের এই যে এত আয়োজন আর কি, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন মানে রাজনৈতিক সংগঠন যারা আছে, হ্যাঁ, তাদের মাধ্যমে এই রক্ত সংগঠন মানে এই রক্তদানের আয়োজন করা হয়। তো এইগুলো যদি না হতো আমাদের এমনিতেই ক্রাইসিস চলছে, হ্যাঁ, মাঝে মাঝে ক্রাইসিস হয়, এইগুলো হচ্ছে বলে আমরা অনেক লোককে আমরা অকাল মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারছি। ধন্যবাদ। ধন্যবাদ। আপনারা জানতেই পারলেন আমাদের টিভি 10 বেঙ্গল টিভি 10-এর মাধ্যমে যে রক্তের প্রয়োজনীয়তা কী সেটা পুরোপুরি পরিষ্কারভাবে আমাদের বুঝিয়ে দিয়েছেন এই ব্লকের মেডিকেল অফিসার বিদ্যুৎ মহাশয়বাবু, এবং সেটা পরিষ্কারভাবে রক্তের প্রয়োজনীয়তা এবং রক্তের ভূমিকা সেটা আপনাদের সামনে তুলে ধরেছেন টিভি 10-এর মাধ্যমে। আপনারা সঙ্গে থাকুন টিভি 10।